নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো গাইস আজ এই ভিডিওতে এটিকে মোহনবাগান আর ইস্ট ইস্টবেঙ্গলকে নিয়ে কয়েকটা আপডেটস আছে মেনলি ট্রান্সফার আপডেটস তো সেগুলো নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো তো চলো বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক তো গাইস ফার্স্টে যদি এটিকে মোহনবাগান নিয়ে কথা বলা যায় তো সকাল থেকে একটা প্রশ্ন আসছে ইনফ্যাক্ট কালকে থেকেই আসছে যে এটিকে মোহনবাগান কি নিম্যাঞ্জা নিকোলিককে সাইন করতে চলেছে তো গাইজ দেখো কালকে সকাল থেকে একটা আপডেটস বেরিয়ে এসেছে যে দুটো এর ক্লাব একটা হচ্ছে এটিকে মোহনবাগান আর একটা হচ্ছে জামশেদপুর এফসি এই দুটো ক্লাব একটা নতুন প্লেয়ারকে নেবার জন্য ট্রাই করছে যেই প্লেয়ারটার নাম হচ্ছে নিম্যাঞ্জা নিকোলিক তো ভাই সেই ব্যাপারটা নিয়ে আমি কালকেই ভিডিও বানাতে পারতাম তবে কেন বানাইনি সেটা তোমাদের পরে বলছি অ্যাকচুয়ালি ফার্স্টে তোমাদের যেটা ডাউট আছে সেটা ক্লিয়ার করে দিই তো নিম্যাঞ্জা নিকোলিক যদি তোমরা লিখে গুগলে সার্চ করো তো ফার্স্টে একটা প্লেয়ারকে পাবে যেই প্লেয়ারটা হচ্ছে একজন মানে সেন্টার ফরওয়ার্ড বা স্ট্রাইকার যে হাঙ্গেরি থেকে বিলং করেন এবং হাঙ্গেরির লিগেই এখন খেলে আর তার মার্কেট ভ্যালু হচ্ছে টু পয়েন্ট ফোর জিরো মিলিয়ন ইউরো তো এখান থেকে অনেকের প্রশ্ন যে এত দামি প্লেয়ারকে এটিকে মোহনবাগান নিয়ে আসবে তো তোমাদের বলে রাখি যে এটা জাস্ট গুগল সার্চ করলে তোমাদের ফার্স্ট রেজাল্টটা দিচ্ছে তবে এই প্লেয়ারটা কিন্তু সেই প্লেয়ারটা না যাকে এটিকে মোহনবাগান অফার দিয়েছে তো হ্যাঁ এই প্লেয়ারটাকে কিন্তু এটিকে মোহন বাগান কোনো রকম অফার দেয়নি বা এর সঙ্গে কোনো রকম কনট্যাক্ট করেনি কারণ মার্কেট ভ্যালুই দেখতে পাচ্ছ অনেকটা বেশি তো যেখান থেকে রিপোর্ট করা হচ্ছে যে এই প্লেয়ারটার সঙ্গে কন্ট্যাক্ট করা হয়েছে সেটা ভুল খবর তো আসলে যে প্লেয়ারটার সঙ্গে এটিকে মোহন বাগান বা জামশেদপুর এফসি কন্ট্যাক্ট করেছে বলে খবর বেরিয়ে আসছে সেই প্লেয়ারটা হচ্ছেন সার্বিয়ান লিগে খেলছেন এখন এবং সেই প্লেয়ারটা হচ্ছেন একজন সেন্ট্রাল মিডফিল্ডার বা বলতে পারো ডিফেন্সিভ মিডফিল্ডার যে প্রয়োজনে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও খেলতে পারে তো তার ছবি তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং তোমরা দেখতে পাচ্ছ যে এই প্লেয়ারটার মার্কেট ভ্যালু কিন্তু অতটা বেশি নয় এবং যে কোনো এর টিমে তাকে অ্যাফোর্ড করতে পারবে এবং গত মরসুমে যখন জাভি রয় রয়কৃষ্ণ বা তার সঙ্গে দাড়িও ভীত এই টিকেতে সাইন করেছিল তাদের প্রত্যেকেরই মার্কেট ভ্যালু এই প্লেয়ারটার থেকেও বেশি ছিল তো আশা করছি এবার বুঝতেই পারছো যে এটিকে মোহনবাগান বা জামশেদপুর এফসি যে প্লেয়ারটার সঙ্গে কন্ট্যাক্ট করেছে সেই প্লেয়ারটা হচ্ছেন একজন বত্রিশ বছর বয়সী মিডফিল্ডার তবে এই প্লেয়ারটাও কিন্তু অনেক বড় বড় ক্লাবে খেলেছে সার্বিয়ার নামি ক্লাব একটা খুব বড়ো ক্লাব রেড স্টার বেলগ্রেড সেই ক্লাবের হয়ে কিন্তু এই প্লেয়ারটা খেলেছে এবং দু হাজার পনেরো ষোলো মরসুম সেই মরশুমে বেড বরিশবের হয়ে কিন্তু এই প্লেয়ারটা উয়েফআ চ্যাম্পিয়ন্স লিগেও খেলেছে তো এই প্লেয়ারটিও কিন্তু ভালো প্লেয়ার বড় প্লেয়ার তবে একে নিয়ে কেন আমি ভিডিও বানাইনি সেটা তোমাদেরকে বলছি তো রিপোর্ট যেরকম বেরিয়ে এসেছিলো যে ইটিকে মোহনবাগান বা জামশেদপুর এফসি এই প্লেয়ারটিকে অফার দিয়েছে এবং সে তার কারেন্ট ক্লাব ছেড়ে আইএসএলে খেলতে আসতে পারে তবে তার কারেন্ট ক্লাবের সঙ্গে তার এখনও চুক্তি আছে মানে যদি সে আইএসএলে আসে তো তাকে নিতে গেলে ট্রান্সফার ফি দিয়ে নিতে হবে তো সেটা কোনো ক্লাব করবে কি সেটাই দেখার আর এই প্লেয়ারটির সঙ্গে কিন্তু তার কারেন্ট ক্লাবে দু হাজার সাল পর্যন্ত চুক্তি আছে এবং যেটা সবথেকে বড়ো ব্যাপার সেটা হচ্ছে তিনি তার কারেন্ট ক্লাবের ক্যাপ্টেন মানে যে ক্লাবে তিনি এখন খেলেন সেই ক্লাবের ক্যাপ্টেন তো সেই ক্লাব তাকে ছাড়ে কিনা সেটাও একটা প্রশ্ন থাকছে তো সেই জন্যই আমি প্লেয়ারটাকে নিয়ে ভিডিও বানাইনি কারণ আমার মনে হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে প্লেয়ারটির ইন্ডিয়াতে আসার চান্স কম তবে এবার আসতেও পারে আসবে না এমনটা বলছি না আসার চান্স কম বলছি কারণ তার সঙ্গে তার টিমের কন্ট্যাক্ট আছে তো এই জন্যই আমি ব্যাপারটা নিয়ে ভিডিওটা বানাইনি তবে যেহেতু তোমাদের বারবার প্রশ্ন আসছিল ব্যাপারটা নিয়ে এবং অনেকে মিসগাইড ছিল তো ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দিলাম আর এবার ব্যাপার হচ্ছে যদি এটিকে মোহনবাগানে প্লেয়ারটা আসে তাহলে কী হবে কার জায়গায় আসবে তো যদি এটিকে মোহনবাগানা আসে, তো অবভিয়াসলি একটা চান্স খোলা থাকছে যে এটি কে মোহনবাগানা অষ্টম ফরেন প্লেয়ার হিসেবে আসতে পারে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ছজন প্লেয়ার এটিকে মোহন বাগানে মোটামুটি কনফার্ম এবং তার সঙ্গে আরও একজন ডিফেন্ডার দলে আসতে চলেছে এটা সঞ্জয় সেন একটা ইন্টারভিউতে বলেছিলেন মানে সাত নম্বর ফরেন প্লেয়ারটা একটা ডিফেন্ডার হতে চলেছে তবে তোমাদের বলেছিলাম যে আটটা ফরেন প্লেয়ারও নিতে পারে তো সেক্ষেত্রে অষ্টম ফরেন প্লেয়ারটা শটের জন্য তার সঙ্গে কনট্যাক্ট করতে পারে তবে এই মুহূর্তে যেটুকু আপডেট বেরিয়ে এসেছে যে তাকে একটা অফার দেওয়া হয়েছে এটিকে বা জামশেদপুরের তরফ থেকে তার সঙ্গে এবার যদি কথাবার্তা আরও কিছু দূর এগোয় বা এরকম আপডেট বেরিয়ে এসেছে যে তার আই এস এল আসার চান্স অনেকটা বেশি তখন তোমাদের প্লেয়ারটার ব্যাপারে মানে আরও ডিটেলস ভিডিও বানিয়ে জানিয়ে দেবো যে এলে কার জায়গায় আসতে পারে কীভাবে খেলাতে পারে তবে এখন যেহেতু জাস্ট একটা ছোটো রিউমার্স বেরিয়ে এসেছে তো তোমাদের আর বেশি ডিটেলস বলছি না আশা করছি যেটুকু তোমাদের কনফিউশন ছিল তোমাদের ক্লিয়ার হয়ে গেছে তো এইটুকুই বলার ছিল এই প্লেয়ারটার সম্বন্ধে তো এবার দেখা যাক প্লেয়ারটা ইন্ডিয়াতে আসে কিনা আর এবার যদি ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলা যায় তো ইস্টবেঙ্গল নিয়েও বেশ কিছু আপডেট বেরিয়ে আসছে তো তোমাদের কালকেই বলেছিলাম যে ইস্টবেঙ্গলের জন্য এর বিড ওপেন করা হবে এবং আপডেট যেরকম বেরিয়ে আসছে সেটা হচ্ছে ইস্টবেঙ্গল কর্তারা কিন্তু অনলাইনে বিট পেপার তুলে ফেলেছে বা তুলে ফেলবে এবং অনলাইনে তারা আইএসএল এ খেলার বিট জমা দেবে আর তার সঙ্গে কয়েকটা ট্রান্সফার বিমর্শ বেরিয়ে আসছে ইস্টবেঙ্গলকে নিয়ে মিরাট বা পাঞ্জাব এফসির পঁচিশ বছর বয়সে অ্যাটাকিং মিডফিল্ডার গিরি খোসলাকে কিন্তু সাইন করাতে চলেছে ইস্টবেঙ্গল আর তার সঙ্গে অনেক ইস্টবেঙ্গল সমর্থকের একটা প্রশ্ন ছিল যে মিকুকে কি ইস্টবেঙ্গলে কোনো অফার দিয়েছে তো দেখো এই ব্যাপারে আমার কাছে কোনো কনফার্ম আপডেট এতদিন ছিল না তো সেই মানে তোমাদের বলতে পারেন ব্যাপারটা নিয়ে তবে অ্যাকচুয়ালি মিকু কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়াতে আসতে বেশ কিছুটা ইন্টারেস্টেড এবং তিনি আইএসএলএ খেলতেও আগ্রহী তো সেখানে এই মুহূর্তে মিকুর যে ক্লাবে আসার চান্স সব থেকে বেশি সেই ক্লাবটা হচ্ছে হায়দ্রাবাদ এফসি কারণ রোকার সঙ্গে মিকুর একটা আগে থেকেই সম্পর্ক আছে তবে হায়দ্রাবাদ এফসি যে টাকাটা মিকুকে অফার করেছে তার থেকে বেশ কিছুটা টাকা মিকু বেশি চাইছে মানে সেভেন্টি ফাইভ ল্যাক্স মতো টাকা মিকু বেশি চাইছে এবং সেখানে কিন্তু আর একটা অফার বেরিয়ে এসেছে যে ইস্টবেঙ্গলের তরফ থেকেও মিকুকে একটা অফার দেওয়া হয়েছে যদিও যা শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল কর্মকর্তারা এই মুহূর্তে কোনো তাড়াহুড়ো করতে চাইছেন না তবে ইস্টবেঙ্গল একটা অফার দিয়েছে মিকুকে শোনা যাচ্ছে তো যদি সেই অফারটা হায়দ্রাবাদের থেকে বেশি হয় মানে টাকার পরিমাণটা বেশি হয় সেক্ষেত্রে মিকু কিন্তু ইস্টবেঙ্গলে আসতেই পারে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে মিকুর হায়দ্রাবাদে আসার চান্সটাই সব থেকে বেশি এবার দেখা যাক ইস্টবেঙ্গল শেষ মুহুর্তে আরও বেশি টাকার অফার দিয়ে মিকুকে আনতে পারে কিনা তো এই মুহুর্তে দাঁড়িয়ে যেটা খবর সেটা হচ্ছে মিকুকে কিন্তু নর্থ ইস্ট বা হায়দ্রাবাদের পাশাপাশি ইস্টবেঙ্গলও এ খেলার জন্য অফার দিয়েছে তো এবার দেখা যাক মিকুকে আমরা পরের বছর কোন আইএসএল ক্লাবে দেখতে পাই তো চান্স কিন্তু অনেকটাই বেশি মিকু পরের বছর আইএসএলে আসছে আমরা আবার মিকুকে আইএসএল এ দেখতে পাবো তো এই ব্যাস এই আপডেটগুলোই ছিল তোমাদের জানানোর জন্য তো ভিডিওটাকে শেয়ার অবশ্যই করবে কারণ যারা ব্যাপারটাকে নিয়ে কনফিউজ তাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে আর তার পাশাপাশি লাইক আর সাবস্ক্রাইব চ্যানেলটিকে অবশ্যই করে দেবে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অন করে সেটাকে অলে সিলেক্ট করে দেবে কারণ তাহলেই তোমরা পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান পাবে আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্কও ডেস্ক্রিপশন বক্সে পেয়ে যাবে তো চলো গাইস এই ভিডিওতেই এই পর্যন্তই বাই বাই হ্যাভ এ গুড ডে